بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহত আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আল্লাহ অশেষ রহমত ও আপনাদের তালার আমরা তো ভালো আছি তো সবাইকে সোহানা ব্লগে স্বাগত জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লকের শুরুতেই যে জিনিসটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড ওনাদের বাড়ি রংপুরে তো উনি আবার মানে দেশের বাড়িতে গেছে তো যাওয়ার পরে আর কি আপনাদের ভাইয়ার কাছে ফোন দিছে যে ভাইয়া আমাদের এখানে খুব সুন্দর সুন্দর আম পাওয়া যাইতেছে তো আপনার জন্য কি নিয়ে আসবো তো আপনার ভাইয়া বলছে ঠিক আছে আমাদের জন্য নিয়ে আসো তো আপনার ভাইয়া সেখান থেকে বিশ কেজি আম আর কি নিয়ে আসছে আর কি একটু কাঁচা কাঁচা দেখে নিয়ে আসছে যাতে ঘরে থাকলে আর কি পেকে যায় একেবারেই ফরমালিন মুক্ত আম তো সেই জন্য আপনাদের ভাইয়া একটু বেশি করে আনছে তো এদিকে জিলানের নানা জিলানকে অনেকগুলো টাকা দিয়ে গেছিল এইবার মানে আব্বু যখন আসলো তো দুই তিন দিন তো আব্বু ছিল তো দুই তিন দিন ওকে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো জিলানের নানা জিলানকে দিছে তো আমি ওর টাকাগুলো আসলে এখন তো আমি ভেঙে ফেলি তো সেই জন্য আম্মু জিলানকে একটা আর কি ব্যাংকটোপা এনে দিছে প্লাস্টিকের তো জিলান সেই ব্যাংকটোপাওয়ার মধ্যে ওর টাকাগুলো জমাইতেছে তো দেখুন মাসাল্লাহ ওর টাকাগুলো নিজেই আর কি ব্যাংকের মধ্যে রাখতেছে তো আমরাও কিন্তু ছোটবেলায় এরকম ব্যাংকের মধ্যে টাকা জমাইতাম তা আমি তো মানে প্রথমে কিন্তু ভাবতে পারি নাই যে জিলান এখানে টাকা রাখতে দিবে তো মার্শাল্লাহ দেখুন আপনাদের দোয়া জিলানের মাথায় কিন্তু মার্শাল্লাহ অনেক বুদ্ধি ও কিন্তু ওর মামা আর কি একদিন দশটা টাকা রেখে ওকে দেখাইছিল যে ব্যাংকে টাকা রাখতে হয় তো সেই মানে সেই দেখা দেখি কিন্তু জিলার এখন মার্শাল্লাহ ও টাকাগুলো রেখে দেয় তো আমগুলো দেখুন আমগুলো কিন্তু এগুলো মনে হয় ফজলি আমের মতো লাগতেছে আমার কাছে আমগুলো বড় বড় আম তো সেই জন্য আর কি বড় আম দেখে তো বিশ কেজি আম কিন্তু মানে এতটা বেশি দেখা যাইতেছে না আমগুলো একটু বড় বড় দেখে তো আসলে উনি বলতেছে যে ভাইয়া ফরমালিন মুক্ত আম যদি নেন বাসার জন্য তাহলে আমি নিয়ে আসি তো আপনাদের ভাইয়া বলছে ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো আপনাদের ভাইয়া পঁচিশ কেজির কথা বলছিল যে বাসায় রেখে রেখে আর কি ওখানে আম তো কাঁচা কাঁচা থাকে তো বাসায় আর কি পাকতো সবাই মিলে তারপরে খেতাম তো উনি আর কি বিশ কেজি নিয়ে আসছে একটু কাঁচা কাঁচা দেখে আনছে আর কয়েকটা আর কি পাকা ছিল তো সেখান থেকে তিনটা আম নিছে আমাদের আবার পাকা আমের ভর্তাটা আর কি সানিয়া খুব পছন্দ করে তো সেখান থেকে তিনটা আম নিছে আম্মু ভর্তা বানানোর জন্য তো একেবারে পাকা আমগুলো কাঁচামরিচও কিন্তু আমাদের মানে আমাদের যে ছোট্ট বাগানটা সেখান থেকে আম্মু পাকা 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 কয়েকটা কাঁচামরিচ তুলে নিয়ে আসছিল আজকে তো সেই কাঁচামরিচ দিয়ে আজকে পাকা আমের ভর্তা তাও আবার রাত্রে মানুষ ভর্তা খায় দুপুরে আর আমরা আসলে খাইতেছি রাত্রে তো দেখুন আম্মু কিন্তু খুব সুন্দর করে বানাইতেছে তো আব্বু আবার সেদিন বিট লবণ নিয়ে আসছিল তো এখন যেহেতু আম টামের সিজন ভর্তা টর্তা খাওয়া লাগে তো আমাদের বাসায় আবার বিট লবণটা খুব পছন্দ করে আব্বু প্রায় মানে নিয়ে আসে মানে অনেকগুলো করে নিয়ে আসে তারপরে যখন আবার ফুরিয়ে যায় তখন আব্বু আবার বললে আব্বু নিয়ে আসে তো দেখুন আম ভর্তাটা কিন্তু জানি না খেতে কতটা টেস্ট হবে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে একেবারে জিভে জল এসে যাওয়ার মতো আমের ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে আমাদের বাসায় সবাই পাক আমের ভর্তাটা খুব পছন্দ করে কাঁচা আমের ভর্তাটা খায় কিন্তু এতটা পছন্দ করে না ওরা খুব কমই খায় একটু পাকা নরম নরম হয়ে গেলে আমগুলো সেগুলো দিয়ে আর কি ভর্তা খেতে খুব পছন্দ করে তো এই ভর্তাটা যদি রাত্রে না খেয়ে দুপুরের রোদ্রের মধ্যে খাওয়া যাইতো তো তখন আর কি সারটা আরেকটু বেড়ে যেত তো ভর্তা খাওয়ার কিন্তু ওই টাইমটাই সঠিক টাইম তো আপনাদের ভাইয়া তো রাত্রে আমগুলো আর কি লোকটা আসছে বিকেলের দিকে তো বিকেলের দিকে এসে দোকানে দিয়ে গেছে আমগুলো সন্ধ্যার পরে তো আপনাদের ভাইয়া ফোন দিছে আমি জিলান আর কি এমনিতেই যাইতেছিলাম দোকানে তো আমাদের সাথে আবার আম্মু গেছে তো আম্মু যাওয়াতে ইচ্ছা করে আমগুলো নিয়ে আসছি এতোগুলো আর হাতে করে নিয়ে আসা সম্ভব না তো এদিকে জিলান আবার জিলানের নানিকে বলতেছে আমি রোস্ট খাবো আর কি কালকে আম্মু মুরগির মাংস রান্না করছে ওগুলো খাবে না ও রোস্ট খুব পছন্দ আসলে রানের যেই লেগ পিসটা ওটা ওর খুব পছন্দ তো ওগুলো তো আম্মু রেখে দিচ্ছে আলাদা করে আব্বু মুরগি নিয়ে আসছে যখন তখন আর কি লেগ পেসগুলো আলাদা করে রেখে দিছে আর কি রোস্ট করার জন্য তো সেগুলোই আর কি বের করছে আসলে জিলানের জিলানের নাম আমরা তো সবাই আর কি খাবো তো আম্মু ওনার নাতির জন্য তো আমরা বললে কিন্তু আজকে রান্না করতো না কারণ কালকে যেহেতু মুরগি রান্না করছে রান্না করলেও হয়তো দেখা যায় আর দিন পরে রান্না করতো আম্মু তো যেহেতু জিলান বলছে মানে ওনার নাতি ওনার নাতি যা বলবে উনি তো মানে একেবারেই তৎক্ষণাৎ চেষ্টা করে ওই জিনিসটা করার জন্য ওনার কলিজার টুকরা ওনার নাতি আপনারা জানেন আসলে মানুষের কিন্তু নিজের ছেলে মেয়ে থেকেও কিন্তু যখন আসলে নাতি নাতনি হয়ে যায় তখন হয়তো ভালোবাসাটা আরও বৃদ্ধি হয় তো আমার বাবা মা কিন্তু হয়তো দেখতাম ছোটোবেলায় আমাদের যেরকম ভালোবাসত তো এখন কিন্তু আমি দেখি জিলানকে আমাদের তো বেশি ভালোবাসে মানে অনেক ভালোবাসে জিলান আসলে জিলানের দাদা তো বেঁচে নাই তো জিলানের দাদা তো মারা গেছে অনেক আগেই তো আসলে আমার আব্বু চেষ্টা করে জিলানকে মানে দাদার আদরও দেওয়ার জন্য নানার আদরও দেওয়ার জন্য জিলান কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে জিলানকে তোমার দাদার নাম কি তখন কিন্তু জিলান আসলে আমার আব্বুর নামটাই বলে আমার দাদার নাম ইসমাইল আর যখন যদি জিজ্ঞাসা করে তোমার নানার নাম কি তখন ওই একই কথা বলবে ও মানে ওর নানার নাম ইসমাইল ও কিন্তু আবার ওর নানাকে কিন্তু আবার ভাইয়া বলেও ডাকে আসলে ওদের উনাদের মধ্যে কিন্তু একটা ভাই বোনেরও একটা সম্পর্ক যদি কেউ জিজ্ঞাসা করে জিলান তোমার ভাই ভাইয়া আসছে না না আমার নানা ভাই আসে নাই মানে খুব সুন্দর করে মানে বলে তো আব্বু কিন্তু জিলানকে অনেক ভালোবাসে আমরা তো মানে ভাবতেই পারি না যে এত ভালোবাসবে আব্বু আসলে আমরা যখন ছোটোবেলায় একটু মানে একটু কথাবার্তা বেশি বলতাম তখন দেখতাম আব্বু হয়তো একটু রাগ করতো বা আমাদের ধমক টমক দিত আর এই যে জিলান এত পরিমাণ দুশ্রামিক করে তাও কিন্তু আব্বু কখনও একটা রাগ মানে রাগ করে না আবার আমি যদি ধমকি টমকি দিই আব্বুর সামনে আমাকে উল্টো বকা শুরু করে দেয় যে তুই ছেলের সাথে এরকম করতেছিস ও বাচ্চা মানুষ এরকম করবি না মানে আমাকে উল্টা বকা চকা শুরু করে দেয় আসলে এর নামই হয়তো নানান হাতির ভালোবাসা আসলে আম্মুও কিন্তু এরকম করে আমরা কিছু বললে আম্মু এক একটা কথা যদি দুইবার বলি আম্মু মানে রেগে যায় কিন্তু ওনার নাতি ওনার যদি মানে কথা বলে তাও উনি রাগারাগি করেন না অনেক আদর করে আমার আব্বা আম্মা আমার জিলানকে অনেক ভালোবাসে প্রেমা সানি আসলে জিলানের এটা ভাগ্য বলা যায় ওর মামুনি ওর ছোট আম্মু ওর কাকা ওর মামারা জিলানকে অনেক ভালোবাসে আসলে ভালোবাসা কিন্তু লোক লাগে তো ও কিন্তু অনেক ভালোবাসা পাইছে জিলানকে আপনারা জানেন ওরা কিন্তু একেবারে জীবন দিয়ে ভালোবাসে ওর কাকাও কিন্তু জিলানকে অনেক ভালোবাসে তো এদিকে কিন্তু আম্মু অনেক সুন্দর করে কিন্তু রান্না করছে তো কাঁচামরিচগুলো কিন্তু মানে আস্তই দিয়ে দিচ্ছে কারণ যদি মাঝখান দিয়ে আর কি কেটে দেয় তাহলে কিন্তু রোস্টটা ঝাল হয়ে যাবে তখন জিলান খেতে পারবে না তো আম্মু খুব সুন্দর করে আজকে ওনার নাতি বলছে দেখে এত সুন্দর করে রান্না করছে দেখুন কালারটা কি সুন্দর আসছে একেবারে রোস্টের কালারটা অনেক সুন্দর লাগতেছে সেটা ওনার নাতি খাবে তো সেই জন্য উনি খুব সুন্দর করে রান্না করছে ওনার নাতির জন্য একেবারে বসে বসে গরমের মধ্যে নাতির জন্য রোস্ট রান্না করতেছে তো রোস্ট রান্না করবে আর আমি বলছি যে আম্মু এত পোলাও রান্না করো না কারণ এত পোলাও গরম তো আসলে দুই দিন কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডা লাগছিল এখন আবার প্রচন্ড গরম তো সেজন্য আম্মুকে বলছি যে অল্প পরিমাণ চালের পোলাও রান্না করো আবার সাথে ভাতও রান্না করো কারণ আমরা তো পোলাও এত খাওয়া যাবে না গরমের মধ্যে সাথে আমি একটু গরুর মাংসও রান্না করবে কারণ রোস্ত রোস্ত সবাই একটা একটা করে সবাই তো সাথে আর কি গরুর মাংসও রান্না করব তো সেটা আপনাদের সাথে দেখাইলাম না কিছুদিন পরে পরেই তো দেখাই গরুর মাংস রান্না তো সেই জন্য আর কি আমি সানিয়াকে বলছি থাক গরুর মাংসটা রান্না দেখানো লাগবে না এই রোস্টটাই দেখাই এটাই এটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে আর আম্মু যেহেতু অল্প পরিমাণ পোলাও রান্না করবে তো সেই জন্য পোলাও রেসিপিটা আপনাদেরকে দেখালাম না তো আপনারা মনে করবেন যে এতগুলো মানুষ একদম কম আসলে আম্মু রান্না করতে চাইছে তো আমরা আবার বলছি যে না অল্প করে পোলাও রান্না করো আমাদের জন্য ভাত রান্না করো মানে আপনাদের ভাইয়াও দোকান থেকে আসার পরে কিন্তু আসলে ভাতটাই খাবে গরমের মধ্যে আম্মু দেখুন সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে একেবারে রোস্টের যে মশলার যে তেলটা এটা কিন্তু উপরে চলে আসছে জিলান আসলে রোস্ট খেতে খুবই পছন্দ করে জিলান তো আল্লাহ রহমতে কিন্তু জিলানের ঠান্ডাটা এখন কিন্তু অনেক কমে গেছে আসলে দুই তিন বেলা নেবুলাইজার করাতেও ঠান্ডাটা আসলে অনেকটাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক সুস্থ হয়ে গেছে জিলান মার্শাল্লা আজকেই দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে তো আপনারা দোয়া করবেন জিলানের জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও মানে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি দেখার সময় একটা লাইক অবশ্যই করবেন আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো কমেন্টের তুলনায় কিন্তু লাইক খুব কম তো আপনারা একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ